হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকে নিয়ে আসছি অতি প্রয়োজনীয় একটা জিনিস, চাল কুমড়া বা জালি কুমড়ার মোরব্বা। এটা করতে তেমন কিছুই লাগে না, একদম ইজিভাবে আপনারা করতে পারেন। চাল কুমড়া কেটে নেবেন, তার চিনি এলাচি আর চিনি। এবার চলে যাচ্ছি, দুটো দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসার পরে চাল কুমড়ার টুকরোগুলো আমি দিয়ে দেব। এটা চাল কুমড়ার যে একটা গন্ধ আসে হালকা, সেটা দূর করার জন্য, ইভেন একটু নরম হওয়ার জন্য। যদিও এটা একটা প্রয়োজনীয় জিনিস, আমাদের কেক করতে গেলে এটা লাগে, জর্দা করতে গেলে লাগে, একদম ইজিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন, এটা কেনার প্রয়োজন হয় না। এবার আমার হালকা সিদ্ধ হলে আমি এটা উঠিয়ে নেব, তারপরে কাটা চামচ দিয়ে এভাবে হালকা হালকা কেচে নেব। দেখুন, একদম সহজ পদ্ধতি, আপনারা একদমই বাসায় বানিয়ে নিতে পারেন, এটা বাড়ির থেকে আর কেনার কোনো প্রয়োজন হয় না। দেখুন, এভাবে কাটা চামচ দিয়ে পুরোটা কেচে কেচে নেবেন, তারপরে পানিতে একটু ভিজিয়ে রেখে চেপে চেপে পানিগুলো ফেলে কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে পানিগুলো শুকিয়ে নেবেন। একদম ইজিভাবেই আপনারা বাসায় বানাতে পারেন, এটা বানানোর পরে আর কখনো ইচ্ছে করবে না বাইরে বানাতে। খুবই সহজ পদ্ধতিতে আপনারা বাসায় জালি কুমড়া দিয়ে বানিয়ে নিতে পারেন। এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এবার ফ্রাইং প্যানে দারচিনি এলাচি দিয়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যতটুকু জালি কুমড়া নেবেন অতটুকু হিসেব করে চিনি দিবেন। এবার চিনিটাকে হালকা আঁচে গলিয়ে আমি জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি ইউজ করিনি, আপনারা চিনি বানানোর জন্য হালকা ছিটে পানি ইউজ করতে পারেন। চুলোর আছে, চিনিগুলো গলে যাবে, আর উল্টে পাল্টে জালি কুমড়াগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চিনির ভিতরে মিলিয়ে দেব। দেখুন, এভাবে বানানোর পর আমার তো আর ইচ্ছা নেই বাইরে থেকে কেনার, আপনাদেরও হবে না। একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন রেডি আমার জালি কুমড়ার মোরব্বা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী রান্নাগুলো পাওয়ার জন্য। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।